হ্যালো কাছে মানুষজন, আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমি মিঠু রায়। তো আমি এই মুহূর্তে অবশ্যই দেখতে পাচ্ছেন যে থাম্বনেল বা ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে কোথায় আছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই বাকি অংশটুকু। আমি প্রায় চলে এসেছি ফসলপুর রামকৃষ্ণ আশ্রমে, যেটি আগামীকাল থেকে অতএব 14 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফসলপুর গ্রামের যে রামকৃষ্ণ আশ্রম আছে এই মন্দিরে শ্রী শ্রী মায়ের বাসন্তী মায়ের পূজা। সরি, তো এই পূজা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে সর্বশেষ যে প্রস্তুতি প্রায় শেষের পথে। আমরা দেখতে পাচ্ছি একটা সুসজ্জিত গেট বা ডেকোরেটর, হয়তো বা আমরা ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবো যে আসলে বর্তমানে কাজ কতটুকু এগিয়েছে বা কতটুকু চলমান রয়েছে। তো আমি কিন্তু সাইকেলে করে চলে আসলাম আমার জীবন সঙ্গী চন্দ্রার সাথে, যেটি আসলে ধরে আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে এই সাইকেলে করে, মানে যাতায়াত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কতটুকু কি এলাকার পরিস্থিতি বা কোথায় কী প্রোগ্রামগুলো হচ্ছে। তো আমি কিন্তু এই দেখেন আমি গেট প্রবেশ করে আমি কিন্তু ভেতর দিকে প্রবেশ করলাম। এটা মেবি কমোডি বক্স। আর মন্দিরে প্রবেশ করলেই কিন্তু আপনার আসলেই মন যেটা প্রফুল্ল, স্বচ্ছ, ফুর্তি, আনন্দ, সেটা কিন্তু প্রবেশটা করে আসবে। কারণ একটা শান্তি বা নিরিবিলি জায়গা আর অত্যন্ত গ্রামের দিকে, ওপর থেকে কিছুটা পাশেই, হয়তো ওপর থেকে হয়তো বা 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটি পাবেন। পাশেই রয়েছে কয়েকটি রুম যেখানে আসলে হয়তোবা বিশ্রামাগার, পাশে রয়েছে ওয়াশরুম, টয়লেট এবং কুমারি বক্স। এই পাশে হয়তো আবার রয়েছে আমাদের যারা যে সকল ভক্তবৃন্দ উপস্থিত হবেন রামকৃষ্ণ আশ্রমে মায়ের ভক্ত প্রসূতিপণের জন্য, অথবা সেখানে রান্নাবান্নার কাজ চলবে। এটা হচ্ছে মন্দিরটি। আসলে মন্দির কর্তৃপক্ষ না থাকে কিন্তু আমি ভিতর দিকে প্রবেশ করতে পারতেছি না, কারণ বর্তমানে তালাবদ্ধ, অথবা তালা খোলা থাকলে আমি কিন্তু আমি ভিতর দিকে প্রবেশ করতে পারতাম। তবুও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আমি মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, অথবা থাই গ্লাসের ভিতর দিয়ে দেখাতে পারবো কিনা। এই যে দেখুন, ভিতরে কিন্তু বর্তমানে কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু মূর্তি বা কোনো দেব দেবীর ছবি। এই যে মন্দিরের বারান্দা, পাশেই রয়েছে বিভিন্ন গাছ, এবং দেখানোর চেষ্টা করি যে আসলে প্রতিমার রং করা কিন্তু শেষের দিকে, শেষের দিকে আগামীকাল থেকে যদি পূজা শুরু, সর্বশেষ যে প্রস্তুতি দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডেকোরেটর করলে হয়তো বা কাজ সম্পন্ন হবে আজকের মধ্যেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মাথার উপরে সামিয়ানাটা অনেক বিশাল বড়, এই কারণে এখানে বিশাল বড় সামিয়ানা যে আসলে এখানে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঠাকুরগাঁজালা থেকে বা রংপুর থেকে বিভিন্ন ভক্তবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়। হ্যাঁ, যেহেতু রামকৃষ্ণ আশ্রম ধরতে গেলে কাহারোলে পূজার মধ্যে সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান, এবং সেই সাথে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কুমারী পূজা যেটা আমরা বলে থাকি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রায় গত 2 থেকে 3 বছর থেকে। আমরা জানতাম যে দিনাজপুর জেলার মধ্যে একমাত্র দিনাজপুর রাজবাটিতে এই কুমারী পূজা অনুষ্ঠিত হইতো, কিন্তু বর্তমানে কাহারোলের যে রামকৃষ্ণ আশ্রমের কর্তৃপক্ষ রয়েছে, যারা স্থানীয় কুমুটি রয়েছে, তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে আসলে যেহেতু গোটা দিনাজপুর জেলার মধ্যে একমাত্র দিনাজপুর রাজবাটিতে অনুষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে একটু যদি আমরা চেষ্টা করি, যেহেতু একটি মন্দির রয়েছে বিশাল বড় চত্বরের মধ্যে, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলেই কিন্তু কী করতে পারি, একটা মহৎ উদ্যোগ যে আমরা এখানে রামকৃষ্ণ আশ্রমের যে অষ্টমীর দিন বাসন্তী পূজার সেদিনও কিন্তু এই আয়োজনটা করা হচ্ছে প্রায় 2 থেকে 3 বছর থেকে। তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, দেখবেন কুমারী পূজা, প্লাস পাশাপাশি আপনাদেরকে নিমন্ত্রণ থাকবে যে আপনারা এসে বাসন্তী পূজা উপভোগ করবেন, কুমারী পূজা উপভোগ করবেন, সাথে একটা পূর্ণ মিলনী যেটাকে বলা হয় এখানে কিন্তু সেটাও একটা কিছুটা হলেও, কিছু সময় হলেও বা কিছু সময় হলেও এখানে সেটা অনুষ্ঠিত হয় যারা বিভিন্ন জায়গা থেকে আসে। আসলে সময়ের ব্যস্ততার কারণে কিন্তু কেউ কখনো মানে ইচ্ছা করে কিন্তু গিয়ে কারোর সাথে দেখা করা এগুলো কিন্তু হয় না। তাই হচ্ছে বিভিন্ন আমাদের ধর্মীয় যে সকল অনুষ্ঠান হয়, বড় ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন জায়গা থেকে যারা আসে, আসলে ইচ্ছা করে একমাত্র এই অনুষ্ঠানগুলোতে কিন্তু আমরা হয়তো বা
মানে পুণ্যমিলন অনুষ্ঠানটার মতো কিছুটা উপভোগ করতে পারি। মায়ের পূজার পাশাপাশি আমরা আমাদের কাছের মানুষদের কাছ থেকেও দেখা দেখা করতে পারি বা কথা বলতে পারি। তো ভিডিওটা আর দীর্ঘায়িত না করি, সে দোকানপাট কিন্তু এখন আসেনি, তবে প্রস্তুতি চলতেছে। হয়তো বা মন্দিরের যে দক্ষিণ পাশটি রয়েছে, এই দক্ষিণ পাশে হয়তো বা বিভিন্ন দোকানপাট বসবে। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। সেই সাথে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, পাশাপাশি অবশ্যই একটি দয়া করে লাইক এবং শেয়ার করবেন। আপনার পাশে থাকা বা ফ্রেন্ড লিস্টে থাকা যে সকল বন্ধুরা রয়েছে তাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। অবশ্যই সম্মত জানাবেন এটা যে বাসন্তী পূজাতে যেন সবাই অংশগ্রহণ করে। আমি দেখতে পাচ্ছি সুমন্ত ভাইয়া, সে কিন্তু দোকান নিয়ে এসেছে আগামীকালকে থেকে দেওয়ার জন্য। তো সুমন্ত ভাইয়ার কাছ থেকে আমরা কিছু শুনবো এই পূজার বিষয়ে, সে কতটুকু আনন্দবোধ মনে করতেছে। তো দাদা কেমন আছেন? নমস্কার ভাই, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখতেছে, তো আমি আপনার কাছ থেকে এটা শুনতে চাচ্ছি যে এই বর্তমানে যে বাসন্তী পূজা এখানে হয়, জনসংখ্যা বা মায়ের ভক্তবৃন্দ কতগুলো এখানে উপস্থিত হয়? যাক, আমি বেশি কিছু বলতে চাই না, যাক আমি শর্ট কাছে কিছু বলতে চাই। পূজা যে কোনো যেই বিষয়ে যেই পূজা হোক না, প্রত্যেক ধর্ম সবার কাছে সমান। আমাদের ধর্মের আমরা 12 মাসে 13 পূজা করে আসছি। এটা আমরা বাসন্তী পূজা বলকে কুমারি পূজা, এই নামে আমরা সবাই চিনি এই পূজাকে। তবে যাক, আমাদের গ্রামে আমরা বেশ পাড়া মিলে এই পূজাটা করতেছি, তো এই পূজা অনেকটা বিরাট হচ্ছে। আমরা চাই যত বাইরের লোক আছেন এবং যত যেখান সেখানকার লোক আছে সবাই আমাদের এই পূজায় আসার জন্য সবাইকে জানাবো স্বাগতম এবং শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ দাদা। আমি দেখতে পাচ্ছি যে দাদা কিন্তু একটা সুন্দর কথা বলেছে যে যেখানে থাকুন না কেন, যেহেতু একটা বড়ো পূজা হয় কুমারী পূজা, সবাই আসবেন, দেখবেন, উপভোগ করবেন এবং সেই সাথে শৃঙ্খলা বজায় রাখবেন, এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আমরা জানি যে আসলে এখানে কোনো ধরনের অশৃঙ্খল হয় না, তবুও যদি চোখে পড়ার মতো হয় বা যে মনে হচ্ছে যেন এটা একটা অশৃঙ্খল হচ্ছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করার জন্য। তো আমি আর বেশি কিছু না বলি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। আজকে এ পর্যন্তই, চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো অবশ্যই সেই কুমারী পূজার যারা যারা আসতে পারবেন না তাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল থাকবেন, বাই।